তিন কাজ যেই সমাজে থাকে ওই সমাজ কখনো সফল হবে না প্রথম হলো মদ প্রথম কি মদ দুই নম্বর হলো জুয়া দুই নম্বর কি জুয়া মিস্টার ক্যাসিনো ক্যাসিনো তো ওখানে আছে আমি সাদাত ভাইকে বলবো এদিকে ঢুকতে ওই যে ইতালি ঘর না কি একটা আছে ওই কোনা ইতালি এইটাতে ভিতরে মদ বেচা হয় বহু আছে এইরকম যতগুলো মদের আখড়া আছে ভেঙে গুড়িয়ে দাও আমার প্রশাসন আজকে সচেষ্ট হয়েছে মদের ব্যাপারে আল্লাহ তাদেরকে শক্তি যোগান দেন আমিন আরো জোরে আমিন যত ডাকা চোর আছে ক্যাসিনো বন্ডা এই সবগুলোকে দেশ থেকে উৎখাত করো এদের কারণে আমাদের রিজিক কমে যাচ্ছে ঠিক কি না আর বড় বড় মিল ইন্ডাস্ট্রি দিয়ে ব্যাংকের থেকে যারা টাকা লুট করেছেন কিয়ামতের ময়দানে চোরের কাতারে আপনাকে দাঁড়াতে হবে কারণ ব্যাংকের এক একটি টাকা জনগণের সম্পদ ঠিক না বেটি 200 কোটি 500 কোটি 4000 কোটি টাকা নিয়ে লোপার তুই মনে করেছিস তোরে ধরার কেউ নেই একজন আছে তিনি কে জনগণের টাকা যারা খায় কোনোদিন শান্তি করতে আপনি দেখবেন যত বড় বড় মিলের মালিক আছে কোনোটা খাইতে পারে না কথা কোন না যাও খায় যাও যাও আরে ডায়াবেটিস তো ভালোই যাও কেন কয় যে গিলতে সমস্যা আচ্ছা তো যাওর সাথে কি দেন কয় চিনি খাইলে তো জ্বলেই যাবে কি খাইতে হবে ওই যে কি জানি চিনির মতো আরেকটা কি ট্যাবলেট সেটাও প্রয়োজন আর আমার গরিব পাঁচ বেলা রিক্সা চালায় খাইতে বসলে পাঁচ প্লেটের কমে পেট ভরে না দেড় কেজি গোস্ত খায় কয় আর কেজি আছে লয়ায় শরীরটা কত ভালো সেজদা দিলেই উঠতে চায় না ঠিক না ঠিক কারণ আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালু সলিহা ভালো ভালো খাও আর ভালো আমল করো ভালো খাও ভালো আমল করো সেজদা দাও খাওয়ার যোগান দিবেন কে তাহাজ্জুদ যারা পড়ে এরা খেতেও পারে ভালো ঠিক কি না আমি মাগুরাতে গেলাম গত পাঁচ বছর আগে তো ফজর নামাজ পড়ে বের হলাম এক বাসায় গেলাম তিন চার কেজি গোস্ত প্রায় তিরিশটার মতো রুটি আমি হলাম সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আর ওখানে যিনি সবচেয়ে ছোট ছিলেন বয়স হলো 80 বছর মানে পাঁচজন বুড়ারে ধরে আছি 85, 83, 80 আর আমি হলাম সবচেয়ে বয়স্ক লোক সেখানে বসলাম কইলাম এত রুটি আনলা কয় হুজুর রেডি হইব না আমি কোন কি ঠিকই দেখলাম আমি একটা না খেতে খেতে ওনাদের তিনটা শেষ কয় হুজুর মেশিন স্ট্রং গত 30 বছর তাহাজ্জুদ ছাড়ি না সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি রোগ ব্যাধি বলতে কিছুই নেই ফজরের পরে হাঁটি এশাক পর্যন্ত মসজিদে থাকি লোকাল চেয়ারম্যান সাহেব নামাজে আসতে পারলেন না মানুষের ডাইকে উঠায় নিয়ে আসতে এই চেয়ারম্যান এই হুজুর আসতেছে উঠ উঠ চোখ ডোক তুলতে এসা নামাজ পড়ছেন কেউ পড়ছি হুজুর আমি আর জিজ্ঞেস করলাম না কয় রাকাত পড়ছে কি জানি কি কয় কি জানি তো বললাম আসেন খাই রুটি অর্ধেক খাইতে পারলো না কয় হুজুর হজম হয় না